প্রিয়জনের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম মহানগর ছাড়ছেন ঘরমুখ মানুষ। বাস টার্মিনাল এবং রেল স্টেশনে বেরোচ্ছে যাত্রীদের উপস্থিতি। নগরীর নতুন বাজার থেকে আরো জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা এখন রয়েছি নতুন ব্রিজ এলাকায়। এখানে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই নতুন ব্রিজ দিয়ে কক্সবাজার থেকে আরম্ভ করে যারা দক্ষিণ চট্টগ্রাম রয়েছে তারা এখান থেকে যাতায়াত করে থাকেন। তবে চট্টগ্রামে আমরা দেখেছি বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ চট্টগ্রাম নগরী ছেড়েছে, এবং আজকে শনিবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর চাপ ছিল। এবং আমি এখন যেখানে রয়েছি দক্ষিণ চট্টগ্রাম, এখানেও গাড়ি ঘোড়ার প্রচুর চাপ রয়েছে, এবং ঈদে যে ঘরমুখ মানুষের ভিড় তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে। অর্থাৎ এই নতুন ব্রিজের আমি এখন যে এলাকাটিতে রয়েছি এই এলাকাটিতে প্রশাসন আমরা দেখেছি খুব নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, যাতে কোনো মানুষকে কোনোভাবেই ব্যাগ পেতে না হয়, বাড়তি ভাড়া নিতে না পারে, সে ধরনের সকল প্রস্তুতি জেলা প্রশাসন বা জেলা যে ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু রয়েছেন, বিআরটিএ পুলিশ প্রশাসন সবাই একযোগে কাজ করছে এবং মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরে যাচ্ছে। তবে নারী টানে সবাই বাড়ি ফিরে যাচ্ছে এবং চট্টগ্রাম নগরে কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। তো আপাতত ঈদ যাত্রার খবর এই নতুন ব্রিজ এলাকা থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।